আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরে এবছর ইডি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, এতে খুশি কৃষক। তবে বাজারে ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কৃষকেরা। দিনাজপুর প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। এবারের আবহাওয়াটা যেন দিনাজপুরের কৃষকদের জন্য আশীর্বাদ। ধানের ভালো ফলনের জন্য পর্যাপ্ত রোদের প্রয়োজন হয়, সেটি ছিল এবার, ছিল না তেমন ঝড় বৃষ্টি। এছাড়া ধানের চারা রোপণের সাথে সাথে সঠিক পরিচর্যায় ফলন হয়েছে ভালো। তবে কৃষকদের ভয় সিন্ডিকেটদের নিয়ে, দামে কারসাজি করে তাদের ন্যায্য দাম পাওয়া থেকে না বঞ্চিত করা হয়। এই সরকারের আমলে তো সব জিনিসের দাম বেশি, কিন্তু কৃষকরা তো লাগা মনে হচ্ছে না। বিঘাতে আমার মনে করেন আপনার 50 থেকে 55 মন। আকাশের ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু আমরা যে হিসাবে ধান হয়েছে সেই হিসাবে আমরা ধানের দাম পাচ্ছি না। এবছর ইরি বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। মাঠ পর্যায়ের কর্মীরা অত্যন্ত সচেতন ছিল, কৃষকদেরকে পরামর্শ দিয়েছে, কৃষকরাও সচেষ্ট ছিল, ফলে কোনো ধরনের ক্ষতি তো হয়নি, বরং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন খুবই ভালো হয়েছে। দিনাজপুর জেলায় 1,74,565 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। NTB নিউজ ডেস্ক।